স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। প্রথম ইনিংসে 78 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়েছে বাংলাদেশ দল। দলীয় 13 রানে জোমেল ওয়ারিকেনের বলে বোল্ড হয়ে ফিরেছেন ওপেনার ইমরুল কায়েস। প্রথম ইনিংসে 44 করা ইমরুল কায়েস করেছেন দ্বিতীয় ইনিংসে মাত্র 2 রান। এরপর কোনো রান যোগ করার আগে সাজ করে ফিরে যান ওপেনার সৌম সরকারও। প্রথম ইনিংসে 0 রানে আউট হওয়ায় সৌম্য দ্বিতীয় ইনিংসে ব্রাথওয়েটের বলে ক্যাচ তুলে বিদায় নেওয়ার আগে করেছেন মাত্র 11টি রান। প্রতিনিয়ত খেলাধুলা সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। রোস্টন জেচের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন প্রথম ইনিংসে 120 রান করা মমিনুল হক। দ্বিতীয় ইনিংসে 11 বলে মাত্র 12 রান করে ফিরেছেন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান। দলের কঠিন চাপের মুহূর্তে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসানও। দলীয় 35 রানে মাত্র 1 রান করে ফিরে গিয়েছেন সাকিব। এর আগে প্রথম ইনিংসে তিনি করেছিলেন 34টি রান। 4 স্পিনার ও 1 পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই বোঝা যায় উইকেট শিকারের জন্য স্পিনারদের দিকে তাকিয়েছিল স্বাগতিকরা, আস্থার প্রতিদানও ছিলেন তারা। টপাটপ করে একের পর এক উইকেট তুলে নিয়েছেন তারা, বিশেষ করে নাঈম হাসান ও সাকিব আল হাসান। অভিষিক্ত অফ স্পিনারের 5 উইকেট এবং অধিনায়কের 3 উইকেট শিকারে 246 রানে অল আউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এখনও 78 রানে এগিয়ে আছে সাকিব বাহিনী। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে এখনই লাইক কমেন্ট এবং শেয়ার করুন।